আন্তর্জাতিক বিরতির পর ফ্রেঞ্চ লীগ ওয়ানের ম্যাচে আজ মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই। রাত পৌনে একটায় প্যারিসিয়ানদের প্রতিপক্ষ অলিম্পিক লিও। হার দিয়ে বিরতিতে যাওয়া পিএসজির লক্ষ্য জয়ের ধারায় ফেরা, একই সঙ্গে লীগ ওয়ানের শীর্ষস্থানে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়া। পার্ক দে প্রিন্সে লিওর সঙ্গে শেষ 14 দেখায় মাত্র একটি হার পিএসজির। তবে লীগ ওয়ানে শেষ 4 ম্যাচ অপরাজিত লিও। এমবাপ্পে ও মেসিকে নিয়ে নতুন শুরুর আশা পিএসজি বস ক্রিস্তোফ গালতিয়ের।